ঢাকা শহরের যান্ত্রিক জীবন আর ব্যস্ততায় যারা হাঁপিয়ে উঠেছেন, গগনচুম্বী অট্টালিকার আর চার দেয়ালের মাঝে যাদের দম বন্ধ হয়ে আসে, তারা পরিবার নিয়ে চলে আসতে পারেন হাসনা হেনায়। খোলা আকাশের নিচে হই হুল্লোড় করে পরিবার পরিজন আর বন্ধুবান্ধব মিলে এক জায়গায় অবসর সময় কাটাতে চাইলে হাসনা হেনার কোনো বিকল্প নেই। গাড়ি পার্কিং, রান্নাবান্না থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে। রয়েছে এসি রুম, 24 ঘন্টা জেনারেটরের ব্যবস্থা, সব কিছু মিলিয়ে পছন্দ করার মতো একটা জায়গা। বন্ধুরা, আপনাদের সামনে আজকে তুলে ধরছি ঢাকার খুবই কাছে গাজীপুর জেলার পুবাইল কলেজ গেট এলাকায় মনোমুগ্ধকর ও সাজানো গোছানো এবং দৃষ্টিনন্দ একটি শুটিং স্পট হাসনা হেনা। যেমন নাম ঠিক তেমনই অপরূপ সুন্দর গোছানো এই শুটিং স্পট হাসনা হেনা। ভেতরে ঢুকতেই চোখে পড়বে দুই পাশে থোকায় থোকায় ফুটে থাকা নানা রঙের ফুল। রঙ্গন, বাগানবিলাস সহ যেন হাজারো ফুলের জলসা বসেছে এখানে। একেবারেই নিরিবিলি পরিবেশ, এক ঝলকে হারিয়ে যেতে মন চাইবে। পিকনিক ও শুটিংয়ের জন্য সত্যি একটি আদর্শ স্পট এটি। হাসনা হেনার ভিতরে এলে নিমিষেই মনে হবে এ যেন চিরচেনা কোনো গ্রামীণ পরিবেশে এসে পড়েছেন। এখানে রয়েছে চমৎকার একটি রিসোর্ট, ঠিক তার সামনেই শানবাঁধানো পুকুর। পুকুরের পাড়েই শত প্রজাতির ফুল আর নারকেল গাছের সারি। পুকুরের পাড়েই রয়েছে ছোট্ট একটি পেয়ারা বাগান, অসাধারণ সে দৃশ্য। পেয়ারা বাগানের পাশে বানানো হয়েছে কুঁড়ে ঘর। পুকুরের এক পাড়ে রিসোর্ট, এক পাশে পেয়ারা বাগান ও কুঁড়ে ঘর, আর পশ্চিম পাশে রয়েছে একটি টিন শেডের বাংলো। সব মিলিয়ে মন করা পরিবেশ। পুকুরের বাঁধাই করা পাকা ঘাটে বসে চা কিংবা কফির আড্ডায় আপনার আনন্দের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেবে নিশ্চিত। পুকুরের ওপারেই লালটিনের ঢালওয়ালা ঘরটিতে এলে মনে হবে কোনো বাংলো বাড়ি। ঘরের ভিতরে রয়েছে বিশ্রামের যাবতীয় সুযোগ সুবিধা। হাসনা হেনার ভেতরের সৌন্দর্যটা সারাদিনের এক এক সময় যেন এক এক রকম। সকালের রেশ কাটিয়ে উঠতেই এখানে নানা পাখি এসে ভিড় করে। মস্ত খোলা আকাশের নিচে নানা রঙের ফরিং আর কাছের ফুলে ফুলে রঙিন প্রজাপতিরা ছুটে বেড়ায়। সত্যি এক অপূর্ব দৃশ্য। পেয়ারা বাগানের মাঝে রয়েছে খোলা একটি মাঠ, চাইলেই দল বেঁধে খেলতে পারেন ক্রিকেট কিংবা ফুটবল। হাসনা হেনার পেছনেই রয়েছে দারুণ একটি বিল। জেলেদের মাছ ধরার দৃশ্যটাও আপনাকে একটি বাড়তি বিনোদন দেবে। সারাদিন কাটিয়ে দেওয়ার পর বিকেলের হাসনা হেনার ভেতরের পরিবেশ হয়ে ওঠে দারুণ উপভোগ্য। হাসনা হেনার ভেতরে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যারা দল বেঁধে বেড়াতে আসতে চায় কেবল তাদের জন্যই এটি একটি নির্দিষ্ট পরিমাণ টাকায় সারা দিন ভাড়া দেওয়া হয়। এখানে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান নিজেদের পছন্দ মতো আয়োজন সেরে নেওয়া যায় অনায়াসে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের বার্ষিক পিকনিকের জন্য হাসনা হেনা হতে পারে চমৎকার একটি জায়গা। গ্রামীণ আবহের নান্দনিক বাড়ি ছাড়াও এখানে শুটিং কিংবা রিসোর্ট হিসাবে অবকাশ ও রাত যাপনের একটি বাংলো রয়েছে। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে সাজানো এ বাংলো অবকাশ যাপনের জন্য একটি দারুণ জায়গা। গ্রামীণ আবহে দারুণ কিছু মুহূর্ত কাটানোর জন্য অতুলনীয় এই পিকনিক স্পট হাসনা হেনা। নান্দনিক সুন্দর এই পিকনিক স্পটটিতে
কিভাবে যাবেন এখন আসুন সেটি জানিয়ে দিচ্ছি আপনাদের। ঢাকা থেকে গাজীপুরগামী যে কোনো বাসে উঠে নামতে হবে টঙ্গীর স্টেশন রোড নামক বাস স্টপেজে। এরপর ফ্লাইওভারের উপর দিয়ে মিরের বাজার হয়ে আপনাকে পৌঁছতে হবে কলেজ গেট। কলেজ গেটেই আপনি হাসনা হেনার সাইনবোর্ড দেখতে পাবেন। সাইনবোর্ড অনুসরণ করে হাসনা হেনায় পৌঁছতে সময় লাগবে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিটের মতো। টঙ্গী স্টেশন রোড থেকে এর দূরত্ব প্রায় 8 কিলোমিটারের মতো। হাসনা হেনার ঠিকানা হচ্ছে হাসনা হেনা রিসোর্ট ও পিকনিক স্পট, হারি বাড়ির ট্যাগ, পুবাইল কলেজ গেট, পুবাইল, গাজীপুর।